হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং অসম্ভব মজার সকাল বিকেলে নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট তৈরি করা যাবে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা একেবারেই সহজ, সময়ও খুব কম লাগে, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তো সবগুলো পাউরুটি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এইরকম একটি মিডিয়াম সাইজের ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এবার অন্য একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 1/3 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ডিমের মিশ্রণটা ফ্রাই প্যানে যে পাউরুটি দিয়েছিলাম এর উপরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমের মিশ্রণ পাউরুটির সাথে মিশিয়ে নেব। সবগুলো পাউরুটি টুকরোর সাথে ডিমটা খুব ভালো করে মিশে গিয়েছে। এভাবে একটু চেপে সমান করে দেব আর রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে চেপে বসিয়ে নেওয়ার পর উপরে 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1টি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার উপরে 3/4 কাপ অর্থাৎ 1 কাপের থেকেও সামান্য কম পরিমাণ গ্রেট করা মুজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো। এর থেকে বেশি সময় নিয়ে চুলায় রাখা যাবে না, তাহলে নিচের সাইড পুড়ে যাবে। এই 3 মিনিটে খুব ভালো করে এটা কুক হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে উপরে টমেটো সস দিয়ে দিবেন, তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। আমার হাতের কাছে ছিল না তাই টমেটো সস দেইনি। আপনারা অবশ্যই ঢাকনা সরিয়ে টমেটো সস দিয়ে দিবেন, তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। তাহলে নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন এটা কেটে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। হেলদি এবং টেস্টি এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।